हाय फ्रेंड्स, बॉंग ट्रेडी फूड चैनले तुम्हारे सबाई के अनेक स्वागत। आज के हमार रेसिपी मैंगो केक। तो चलो रेसिपिटा आमी शुरू करी। देखो एखाने आमी कॉफी कप निये निएछि आर कॉफी कपेर एक कप मतो निएछि सूजी। आर सूजीटा आमी एकटु मिक्सार ग्राइंडारे दिए ब्लेंड करे नेब जाते सूजीटा आरो मिहि होये जाए। आर सबई आमी एई कफी मगेर माप करेई नेब। तो एटाके आमी ब्लेंड करे निये तारपर फिरे आसछि। तो देखो एबार सूजीटा आमार ब्लेंड करा हुए गेछे। एरपर आमी एटाके एकटा पात्रे ढेले निच्छि। आर एरपर ए मिक्सर ग्राइंडारेर मध्ये दिए दिच्छि हाफ कप मतो चीनी। मिष्टिटा तोमरा तोमादेर टेस्ट अनुयायी दिते पारो। एबार चीनीटाके आमी एकटु गुड़ो करे नेब। तो चीनीटाओ गुड़ो करे नेवा हुए गेछे। एरपर एर मध्ये दिए देब একটা আম। আর এই আমটা আমি নিয়েছি হিমসাগর আম। তোমরা যে কোনো আমই নিতে পারো, তবে যাতে কোনো আঁশ না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার আমটাকে আমি ছোট ছোট টুকরো করে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ সাদা তেল। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ দুধ। আর দুধটা কিন্তু আমি জাল দেওয়া দুধ, কিন্তু রুম টেম্পারেচারে রেখে তারপর আমি এটা দিলাম এর মধ্যে। এরপর সমস্ত উপকরণটাকে আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 3 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি এই সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। নুনটা কিন্তু খুবই কম দেবে। এরপর এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর এই সময় এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার এখানে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। তোমরা এই সময় যদি দেখো কেকের ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাহলে কিন্তু আরেকটু দুধ এর মধ্যে দিতে পারো। দিয়ে আমি ওটা, যেহেতু সুজি দেওয়া আছে ওই জন্য আমি ওটা ঢাকা দিয়ে 15 মিনিট পর্যন্ত রেখে দেবো। এবারে কেক টিনটাকে আমি রেডি করে নিচ্ছি। তোমরা যদি কেক টিন না ব্যবহার করতে চাও, যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রও কিন্তু কেকটা তৈরি করতে পারো। তো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার এই টিনের মাপে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম, সাদা কাগজ। তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো, তবে আমি কিন্তু একদম নর্মাল সাদা কাগজই ইউজ করলাম। আর সাইড দিয়েও আমি একটু কাগজ দিয়ে দিচ্ছি, যাতে কেকটা কেক টিনের মধ্যে আটকে না যায়। আর যদি তোমরা কাগজ না ইউজ করতে চাও, তাহলে তেল দেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে নিয়েও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো। তো কেক টিনটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে। আর কড়াইটাকে প্রি হিট করে নেব আমি। আর এই কড়াইটা কিন্তু আমি সবসময় কেক তৈরি করতে ব্যবহার করি, এটা আমার কিন্তু একটু খারাপ হয়ে যাওয়া কড়াই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। আর নুনটাও কিন্তু আমি বারে বারে ইউজ করি বলে একটু টেলা পেকে গেছে। আর আমি কেক তৈরির জন্য নুনটাই ব্যবহার করি, আর সে এই নুনটাকেই রেখে দিই। আবার পরবর্তীকালেও কেক তৈরি করি এই নুনটা দিয়েই। নুনটা হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে নিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে কড়াইটা আমি প্রিহিট হতে দেব। এবার আমার একদম কেক ব্যাটারটা সেট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেক টিনটা কিন্তু একটু ফাঁকা রেখে দিতে হবে। এবার একটু ট্যাপ করে নিচ্ছে, যাতে কোনো এয়ার বাবলস এর ভেতরে না থেকে যায়। এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা আমি উল্টো করে দিয়েছি। আর দেওয়ার পর আমি এই কেক টিনটা খুব সাবধানে বসিয়ে দিলাম এই প্রিহিট করা কড়াইটার মধ্যে। এরপর এটা আমি ঢাকা চাপা দিয়ে 45 মিনিট পর্যন্ত হতে দেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিরকম তৈরি হয়েছে না হয়েছে। আমি একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানে দিলাম। দেখো কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর দেখো টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমার একদম রেডি। আর এই টাইমটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ বড় কেক হলে টাইম বেশি লাগে, আর এই ছোট পরিমাণের কেক হলে টাইম কম লাগে। তো মাঝখানে তোমরা একবার চেক করেও নিতে পারো।
আর কেকের মধ্যে দেখো ফুটো হয়ে রয়েছে, কারণ আমার মেয়ে খুব টুথপিক দিয়ে কেক টেস্ট করতে খুব ভালোবাসে, ওই জন্য বারে বারে ও দেখছিল টুথপিক দিয়ে যে কেকটা হয়েছে কিনা। তো চলো, কেকটা আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে একটা ডিশের মধ্যে বার করে নিলাম। কিন্তু কেক টিন থেকে বার করার আগে যাতে সম্পূর্ণরূপে কেক টিনটা ঠান্ডা হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিকঠাক ঠান্ডা না হলে কিন্তু কেক ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি কাগজটা তুলে দিচ্ছি, দেখো কি সুন্দর বেকড হয়েছে কেকটা। এরপর আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি। তো তোমরাও কিন্তু আম থাকতে থাকতে এভাবে একটা ম্যাঙ্গো কেক বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর সফট আর ফ্লপি হয়েছে। এবার তোমাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে কেকটা। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।